হ্যালো বন্ধুরা আমি সৈকত কোর্মাহাত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ তো আজকে যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেই ফিল্মটা হচ্ছে ক্রিউ সেখানে তিনটে সেবিকা আছে একজন নাম হচ্ছে দিব্যা একজন নাম হচ্ছে জ্যাসমিন একজনের নাম হচ্ছে দীপিকা এবং তিনজন সেবিকা বিমান সেবিকা এবং তারা খুব কষ্টের মধ্যে সংসার চালায় এবং তাদের সাথে একটা ইনসিডেন্স ঘটে তারা একটা সোনা স্মাগলিং কেসে ফেসে যায় মানে এই তিনটে মুখ্য চরিত্র অভিনয় করেছে করিনা কাপুর টাবু এবং নূপুর সালুন তো এই তিনজন বিমান সেবিকা কাজ করতে গিয়ে কোনো একটা সোনা স্মাগলিং কেসে সোনার বিস্কুট স্মাগলিং কেসে জড়িয়ে পড়ে এবং কিভাবে সেখান থেকে বেঁচে ওঠে বা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসে সেটা নিয়ে গল্প আদৌ কি তারা স্মাগলিং করছে না এর পিছনে ওদিকে ফাঁসানো হচ্ছে বা এর পিছনে অন্য কোনো কোনো কারও হাত আছে এই নিয়ে গল্পটা আর আপনার এই গল্পটা বেশি দেখতে গেলে আপনার সিনেমা হলে যেতে হবে প্রথম কথা এখানে অনেকেই অভিনয় করছে বড় বড় অভিনেতা তিনজনের নাম তো বলল মুখ্য চরিত্রে যে কারিনা কাপুর টাবু এবং কীর্তি সেলন তাছাড়া অভিনয় করছে কপিল শর্মা দিলজিৎ সিং দিলজিৎ যে সিঙ্গার এবং অভিনেতা পাঞ্জাবি পপুলার তাছাড়া রাজেশ শর্মা কহিনুর এয়ারলাইন্সের সিওর অভিনেতা করছে অভিনয় করছে এবং তার সাথে সাথে মেন ভিলেন চরিত্রে অভিনয় করছে শাশ্বত চ্যাটার্জি এই ছিল অভিনেতা অভিনয় এবং আমার প্লাস পয়েন্ট কী লেগেছে প্লাস পয়েন্ট লেগেছে গল্পটার যে যে এয়ারলাইন্সে কাজ করে তাদের জীবন জীবনযাপন তারা কত নিজেকে হাসি খুশি রাখে কিন্তু আদৌ কি তারা হাসি খুশি থাকে আদৌ কি তারা স্যাটিসফাই নিজের চাকরিতে সেটা দেখানো হয়েছে খুব সুন্দর লেগেছে যেটা আমার দ্বিতীয় গল্পর মাধ্যমে আমি যেটা দেখতে পাই তাদের হাজার কষ্ট থাকা সত্ত্বেও মা বাবার সাথে স্বামী স্ত্রীর সাথে বা তাদের ভাইয়ের সাথে যে বন্ডিংটা সেটা শেষ হয় না হয়তো তারা চাকরি করে বাইরে থাকে বেশিক সময় কিন্তু তাদের বন্ডিং সময়টা থেকে যায় সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তৃতীয় যে স্মাগলিং কেসে যে ফাঁসানো হচ্ছে জোর করে পুলিশ অফিসার মহিলার অভিনয়টা আমার খুব ভালো লেগেছে দেখেই বোঝা যাচ্ছে খুব হারামি পুলিশ অফিসার এবং তাকে জোর করে ফাঁসানো হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে তো এইগুলো আমার খুব ভালো লেগেছে ছোটোখাটো বিষয়গুলো আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে কপিল শর্মা কিন্তু ভালো অভিনয় করতে পারেনি সুযোগটা ঠিক কাজে লাগাতে পারেনি আর একটু ভালো অভিনয় করতে পারতো অ্যাক্টিং স্কিলে একটু অভাব আছে সেটা পুরো বোঝাই যাচ্ছে কপিল শর্মা কপিল শর্মার অভিনয়ের মাধ্যমে তাছাড়া দিলজিৎ খুব ভালো অভিনয় করেছে বাকি সবই ভালো অভিনয় করেছে কারণ বেশিরভাগই অভিজ্ঞ অভিনেতা কপিল শর্মা বাদ দিয়ে কারণ কপিল শর্মা তো খুব একটা অভিনয় করে না খুব কম সিনেমাই দেখা গিয়েছে তাকে অভিনয় করতে তো হতে পারে রিয়েলিটি শোতে অ্যাঙ্কারিং করে এবং অভিনয় অ্যাঙ্কারিংয়ের জন্য হয়তো অভিনয়টা স্কিলটা ডাউন হয়ে গেছে তবে সুযোগটা কাজে লাগানো উচিত ছিল বা কপিল শর্মাকে একটা ভালো একটা অভিনয় সুযোগ দেওয়া উচিত ছিল এটা আমার ভালো লাগেনি বাদ বাকি ওভারঅল সব ঠিক আছে বক্স অফিস কালেকশানও ভালো করেছে দেখলাম কুড়ি কোটি তিরিশ কোটি টাকা অলরেডি কালেকশান হয়ে গেছে এবার দেখার বিষয় হচ্ছে এক মাসে কি বক্স অফিস কালেকশান করবে আর আপনাদের মতামত কি কমেন্ট বক্স লিখে জানান এক্ষুনি যদি এটা ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন আবার দেখাব নতুন কোনো ভিডিও নেই তো তখন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো